নমস্কার সবাইকে, নিউ নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিটস্কা মেন স্কলারশিপ। অনেকে দেখছি যে স্বামী বিবেকানন্দ মেরিটস্কা মেন স্কলারশিপ আবেদন হয়েছে কিনা জিজ্ঞেস করছে, আবেদন শুরু হয়েছে কিনা জিজ্ঞেস করছে। অনেকে আবার বলছে যে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে গিয়েছে, সেপ্টেম্বর মাসের 11 তারিখ থেকে শুরু হয়েছে। কোনটা সত্যি বা কোনটা ঠিক খবর আজকের আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে তার আগে সব থেকে আসল বিষয় যেটা আছে, আমাকে আগে এই ওয়েবসাইটটা খুলে দেখতে হবে যে আদৌ আবেদনটা শুরু হয়েছে কিনা। যদি আবেদনটা শুরু হয়ে থাকে তাহলে করবো কিভাবে, যদি বা আবেদনটা কবে থেকে শুরু হবে। প্রথমে আমরা এখানে লিখব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, লিখলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে প্রথম যে লিঙ্কটা আছে SBMCM V3.0, এখানে আমরা ক্লিক করব। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি ফান্ড রিলিফ ফান্ড এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা ক্লোজ করব। করলে এবার আছে স্বামী বিবেকানন্দ মেরিটস্কা মেন স্কলারশিপের মেন ওয়েব পেজ খুলবে। এখানটায় দেখুন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিক্যান্ট লগ ইন আর রেজিস্ট্রেশন দুটো আছে। এবারে আমরা কি করব, রেজিস্ট্রেশনে যারা হচ্ছে পুরনো ক্যান্ডিডেট আছে তাদের স্ট্যাটাস চেক করার জন্য অ্যাপ্লিক্যান্ট লগ ইনের উপর লগ ইন করতে পারে। সেখানে হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড চাইবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলেই হচ্ছে আপনার হচ্ছে দেখাবে। আর যদি কেউ নিউ রেজিস্ট্রেশন করতে চান তাহলে হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করব। করার পরে এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তার গাইডটা পুরোপুরি দেওয়া আছে। অ্যাপ্লিকেশনটা আমরা ঠিকভাবে করতে হবে এই গাইডলাইনটা দেখে। এবারে আমাদের দেখার বিষয় যে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে কি না, দেখুন এখানটায় অ্যাপ্লিকেশনটা যে শুরু হয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন 2019 11/9/2019 থেকে 15/11/2019, মানে এটা গত বছরের। এবছরও এখনও পর্যন্ত লিঙ্ক কিন্তু আপডেট হয়নি। কেথিরও সেই একই ব্যাপার, কেথিরটা তো আলাদা জিনিস, কেথির কন্যাশ্রী যাদের রেনুয়াল আছে কন্যাশ্রীটা আলাদা। কন্যাশ্রী কেথ্রী অ্যাপ্লিকেশান নতুন যেটা আছে সেটা দেখুন 11/9/2019 থেকে 15/11/2019, মানে এখনও পর্যন্ত কোনো 2020-তে কোনো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কোনো অ্যাপ্লিকেশান শুরু হয়নি। তবে আমাদের আলোচনার বিষয় যে কবে শুরু হবে, আমার যতটুকু ধারণা, আমি যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, যতদিন না পর্যন্ত কলেজগুলো হচ্ছে ফিজিক্যালি শুরু হচ্ছে ততদিন পর্যন্ত স্বামী বিবেকানন্দ মেরিটস্কা মেন স্কলারশিপ শুরু হবে না। কলেজ খুললে কেন হচ্ছে না, স্বামী বিবেকানন্দ মেরিটস্কা মেন স্কলারশিপ করার জন্য আপনাকে প্রিন্সিপালের একটা হচ্ছে কপি লাগে, যেটা হচ্ছে অ্যাডমিশান ফিসটা বা হচ্ছে অ্যাডমিশান ফিসটা কলেজ থেকে রিসিভ করে নিতে হয়, বা প্রিন্সিপালের স্ট্যাম্প বা সিগনেচার লাগে। সে জায়গায় কী করতে হয় না, কলেজে হচ্ছে স্টুডেন্টদের ফিজিক্যালি উপস্থিত থেকেই কাজটা করাতে হয়, যেহেতু কলেজে এখনও ফিজিক্যালি স্টুডেন্টদের উপস্থিত হওয়ার নিয়ে অনেক বাধ্যবাধকতা আছে বা কলেজ পুরোপুরি শুরু হয়নি, তাই এই কাজটার জন্য শুরু হচ্ছে না। স্কুলেরও ক্ষেত্রে তাই, স্টুডেন্টদের যেহেতু ফিজিক্যালিভাবে হেডমাস্টারের স্ট্যাম্প ও সিগনেচার করাতে হয়, সেজন্য স্কুলগুলো না শুরু হওয়ার জন্য এই কাজগুলো এখনো শুরু হচ্ছে না। যবে স্কুল বা কলেজগুলো একসঙ্গে খুলে যাবে তবে কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিটস্কা মেন স্কলারশিপটা শুরু হবে। এছাড়া যদি আপনারা যদি সঠিকভাবে খবর নিতে চান তাহলে কন্ট্যাক্টে যাবেন, গিয়ে এখানটায় যে ইমেল আইডিগুলো আছে সেই ইমেল আইডিতে আপনারা মেল করেও জানতে পারবেন। আপনারা যদি মেল করেন ওরা অবশ্যই ফিডব্যাক আপনাদের দেবে। নোডাল অফিসারের কাছে যদি মেল করতে চান তাহলে g_chalk@yahoo.co.in আপনাকে মেল করতে হবে, বা ডাইরেক্টর অফ স্কুল যারা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে জানতে চাইছেন কবে শুরু হবে তাহলে helpdesk.sbmcm-wb@gov.in আপনাকে মেল করতে হবে। আর যারা টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ ভোকেশনাল বা এরকম কিছু নিয়ে আপনারা হচ্ছে ITI বা ভোকেশনাল বা পলিটেকনিক এগুলো নিয়ে যারা পড়ছেন, তারা যদি জানতে চান কবে থেকে শুরু হবে তাহলে আপনাকে helpdesk.sbmcm-wb@government.in ওয়েবসাইটে যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে দেখাচ্ছে যে স্বামী বিবেকানন্দ মেরিটস্কা মেন স্কলারশিপ শুরু হয়ে গেছে, এটা কিন্তু একেবারে ভুল কথা। আজকের ডেটে 28/9/2020 তারিখে এখনও পর্যন্ত কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিটস্কা মেন স্কলারশিপের কোনো অ্যাপ্লিকেশান শুরু হয়নি। তবে আশা করা যায় কলেজগুলো সঠিকভাবে খুললে বা স্কুলগুলো সঠিকভাবে খুললে ছাত্ররা যবে থেকে প্রেজেন্ট থাকতে পারবে তবে থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিটস্কা মেন স্কলারশিপ শুরু হয়ে যাবে। আশা করি সবাই কাছে এই তথ্যটি ক্লিয়ার হয়েছে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেলটিকে দেখার জন্য, এবং আপনারা আপনাদের এই আমাদের এই তথ্যটিকে সবার কাছে সঙ্গে শেয়ার করবেন, যাতে হচ্ছে অন্যান্য ইউটিউব চ্যানেলের তথ্য দেখে না ভেঙে পড়ে বা কবে থেকে শুরু হয়েছে এরকম হয়ে গিয়েছে আমি করতে পারছি না এরকম কোনো কিছু না যেন ভাবে। এখনও কিন্তু শুরু হয়নি, মেন ওয়েবসাইটে তাই কিন্তু দেখাচ্ছে। আপনারা যদি ডিটেলস জানতে চান তাহলে এই মেল ওয়েবসাইট মেলে মেল করলে আপনাদের ডিটেলস জানিয়ে দেবে। দেখুন এখনও পর্যন্ত কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশান 2019-এর দেখাচ্ছে, 2020-র কোনো অ্যাপ্লিকেশান দেখায়নি। অর্থাৎ এখনও পর্যন্ত ফাইনালি কোনো সামগ্রী মেরিস কমিউনিটির স্কলারশিপের কোনো অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়নি। তবে যারা গত বছর করেছেন তাদের চেক স্টেটাস চেক করতে আপনারা এখান থেকে পারবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।